হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালমিনেট দ্য কালচার। তো আজকে বেরিয়ে পড়েছি আমরা একটা মুভি দেখতে, এবং কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি মুভি দেখতে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু পরে রিভিল করব। আর তোমাদেরকে প্রথমেই জানাই যে আজকের ব্লগটা এটা নিয়েই থাকবে, এবং তার সাথে সাথে ফিল্মটা আমাদের কেমন লাগলো তার রিভিউ পুরো আমরা দেব। তো সেটার জন্য স্টে টিউনড ইন দিস ব্লগ। খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ এখন আমরা যে টাইমে এসেছি সেই টাইমে অফিস টাইম ছিল আর প্রচণ্ড ভিড় ছিল বাসে ট্রেনে। আমরা এখন চলে এসেছি যেখানে আসার কথা ছিল, যেখানে আমরা তোমার মুভি দেখার প্ল্যান করেছি। এবার আস্তে আস্তে তোমাদের রিভিল করব পুরোটাই, যে কোথায় এসেছি, কার সাথে এসেছি, কি মুভি দেখতে এসেছি। প্রথমে যেটা রিভিল করতে চাই সেটা হচ্ছে আমি কার সাথে এসেছি। তার সঙ্গে আমি 2.5 ইয়ার্স বাদে মিট করছি আমার। ওর সাথে আমি টিউশন পড়তাম, ও বেলানগরে থাকে, শ্রীতমা ওর নাম। তো আমরা আজকে চলে এসেছি নন্দনে, যেটা রবীন্দ্রসদনের কাছেই একদম। তো তোমরা ইজিলি আসতে পারো। আর আজকে আমরা দেখতে এসেছি 51 বর্তী, যেটা 12:30 শো। তো সেটা হয়তো চেঞ্জও হয়ে যেতে পারে, তো তোমরা একটু দেখে নিও বুক মাই শো থেকে যে কখন টাইমিংটা থাকবে, তোমরা সেটা দেখে নিও। আর টিকিটসের প্রাইস হচ্ছে 30, 50 অ্যান্ড 70। 70 হচ্ছে ব্যালকানির, আর 50 হচ্ছে মোটামুটি তোমাদের স্ক্রিন থেকে অনেকটাই ডিস্টেন্সে, তো 50টাই বেশি ভালো। আর 30 রুপিজের যেটা সেটা একেবারেই স্ক্রিনের সামনে, তো আমার মনে হয় যে 50 বা 70টাই প্রেফারেবল, আর খুবই অ্যাফোর্ডেবল এখানে। তো তোমরা এখানে আসতে পারো, এবং এরিয়াটা খুবই ভালো। Thank you.
বন্ধুরা, মুভিটা দেখার পর আবার চলে এসেছি। আর স্পয়লার দেব না, জাস্ট রিভিউটা নিয়ে যদি ডাইরেক্টলি চলে যেতে চাই, রিভিউ নিয়ে অসাধারণ। আমি জাস্ট বলবো যে একবার অন্তত তোমরা হলে এসে দেখো। অনেক সিন খুব ইমোশনাল, খুব সুন্দর করে ওরা রিপ্রেজেন্ট করেছে। এবং যারা কাস্ট আছে তোমার, অপরাজিতা আঢ্য থেকে শুরু করে অলকানন্দা রায় থেকে শুরু করে সৌরাশিনী মিত্র থেকে শুরু করে সবাই অসাম। কৌশিক সেনও আছে, সবার অ্যাক্টিং খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা কাস্টের অ্যাক্টিং এত সুন্দর করে মৈনাক ভৌমিক ডিসপ্লে করেছে। এবং মৈনাক ভৌমিকের আমি দুটো ফিল্ম দেখেছি যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে চিনি এবং জেনারেশন আমি। আর তারপরে অসাধারণ এটাও লাগলো একান্নবর্তী। আর একান্নবর্তীর মিনিংটাও খুব সুন্দর করে ডিসপ্লে করেছে। তো তোমরা একবার অন্তত হলে এসে দেখে যাও। স্যানিটাইজেশন হচ্ছে, স্যানিটাইজেশনটার প্রসেসটা হচ্ছে তোমার প্রত্যেকটা শোয়ের প্রথমে এবং তারপরে শোটা এন্ড হয়ে যাওয়ার পরেও হচ্ছে। তো কোনো ভয়ের কিছু নেই। এবং আরেকটা জিনিস যেটা তোমাদের বলতে চাই, যে 70% পিপল নিয়ে এখানে অ্যাকোমোডেশনটা এখন করা হয়েছে। দুটো সিট করে রাখা হচ্ছে, তারপর একটা তোমার ব্লক। আমাদের ফার্স্ট শো ছিল, তো এখন হয়তো বেশ কিছুদিন চলবে, একটা উইক বোধহয় চলবে, তোমরা তাও একটু নজরে রেখো। তো সেখান থেকেই তোমরা জেনে যাবে। এবং তোমরা এখানে আসো এবং একবার অন্তত দেখো, মিস করো না, হলে এসে দেখার মতোই মুভি। আর প্রচণ্ড লজিক্যাল একটু ভাবতে হবে, এরকম না যে একবারে এন্টারটেনমেন্টের জন্য এলে দেখে চলে গেলে, ভাবাবে না তোমায়। প্রচণ্ড রিয়েলিস্টিক, যেটা মানে আজকালকার যুগে হয় পুরো সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এখানে। তো তোমরা আসো দেখো, আর এখানেই আমরা ভিডিওটা এন্ড করব। তো ভিডিওটা এন্ড করার আগে আরেকটা জিনিস যেটা আমি করব, সেটা হচ্ছে আমার বন্ধুকে আমি ডাকব। তো তোকে আমি জিজ্ঞেস করি যে তুই তো ফার্স্ট টাইম এলি, আমার ফার্স্ট টাইম আসা। হ্যাঁ, আমার তো ফার্স্ট টাইম আসা, কিন্তু আমি বলবো যে খুবই ভালো, সেফটি প্রিকশনটা খুব ভালো করে নেওয়া হয়েছে, যেটা একটা প্লাস পয়েন্ট আমি বলব। আর মুভিটা তো খুবই ভালো ছিল, খুব অসাধারণ ছিল। ওর সাথেও আমি অনেকদিন পর দেখা করে আমার তো খুবই ভালো লেগেছে। অলমোস্ট আমরা 2 বছর পর, 2.5 বছর পর দেখা করলাম। তো আমি বলবো তোমরা এসে মুভিটা দেখে যাও, নিজেরা দেখে নিজেরাই বলো। আমাদের দুজনের তো খুবই ভালো লেগেছে, অ্যান্ড আমরাও চাইবো তোমরা এখানে এসে ঘুরে যাও। তো এখানে ভিডিওটা আমরা এন্ড করছি, যেটা বলে থাকি যে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব এই চ্যানেলটা, কি না কালমিনেট দ্য কালচার।